তারকাদের নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর ছাপা এ আর নতুন কি, আর সেই খবর নিয়ে তারকাদের ক্ষুব্ধ হওয়াও চিরাচরিত ঘটনা। এ যেন যুগ যুগ ধরে এক অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতার খেলা। তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। এ খেলায় এবার শিকার খোদ একজন সাংবাদিক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় গোল্ড মেডেলিস্ট, যিনি আসেন ভারতীয় একটি গণমাধ্যমে 14 বছর ধরে সাংবাদিকতা করেছেন। 2016 সালে বেলার শেষে প্রাক্তন পোস্তখ্যাত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে গাঁটছড়া বাঁধেন এই লেখিকা। এরপরই সিনেমা জগতের প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। সম্প্রতি ব্রহ্মা জানেন গোপন কম্মটি নামে সিনেমায় স্ক্রিপ্ট লিখে অভিষেক ঘটান চলচ্চিত্র জগতে। এরই মধ্যে বাবা বেবি ও নামে আরও একটি সিনেমার চিত্রনাট্য লিখে ফেলেছেন তিনি, যার প্রযোজক তারই স্বামী শিবপ্রসাদ ও নন্দিতা রায়। আর এই সিনেমায় প্রথমবারের মতো সুর দিয়েছেন বাংলাদেশের চমক হাসান, সেটাও চমক নিজেই তার ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেছেন। আর সেখানেই ঘটে বিপত্তি। নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় লেখিকা জিনিয়া কোনো এক বিনোদন সাংবাদিকের ফোন ধরেননি, আর তাতেই তাকে চমকের সাথে বিয়ে দিয়ে ফেলেছেন ওই সাংবাদিক, এমনটা জানিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন জিনিয়া। গত রোববার নিজের ফেসবুকে ওই খবরের স্ক্রিনশট দিয়ে জিনিয়া লেখেন, শান্তিতে শুটিং করতে দিন প্লিজ, ফোনে না পেলে দয়া করে রেগে গিয়ে বিয়ে দিয়ে দেবেন না। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমের প্রশ্নে তিনি আরও জানান, আমি জানতাম না এরকম কিছু ছাপা হয়েছে, শিবুই আমাকে ফোন করে খবরটা দেখতে বলে, আরে আমিও তো একজন সাংবাদিক ছিলাম, কোনো তথ্য সম্পূর্ণ না থাকলে কোনো খবরাখবর না নিয়ে এরকম কিছু লিখে দিতে পারতাম, কেবল তাড়াহুড়ো, কত আগে খবর ধরানো যায়, তা বলে চমকের স্ত্রী লিখে দেবে। প্রাক্তন সাংবাদিক হওয়ায় এ ধরনের ভুল তথ্য প্রকাশে জিনিয়া অনেক ক্ষুব্ধ আর দুঃখিত হয়েছেন বলেও জানিয়েছেন। জিনিয়ার এমন অভিব্যক্তির পর উক্ত অভিযুক্ত ওই গণমাধ্যম ক্ষমা চেয়ে প্রতিবেদন সংশোধন করেন। তারকাদের জীবন নিয়ে আগ্রহ সাধারণ মানুষের থাকবে, এটাই স্বাভাবিক, আর সেই আগ্রহের খোরাক মেটাতে সংবাদ মাধ্যমও খবর করে যাবেন, এটাও স্বাভাবিক। তবে তাই বলে শুধুমাত্র দর্শক আকর্ষণ বাড়াতে ভুয়া খবর প্রচার কোনোভাবেই কাম্য নয়। খান তাজদিন আহসান, সময় সংবাদ।